হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আইএসএল এর বেশ কয়েকটা ক্লাবকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে। সেহেতু ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই শুরু করি ইস্টবেঙ্গল দলের কোচকে নিয়ে। তো বন্ধুরা, তোমরা জানো গতকাল ইস্টবেঙ্গল ও ইমামিকর্তাদের মধ্যে ক্লাব টেন্টে একটা মিটিং ছিল, এবং সেই মিটিং এর আলোচনার পর যেমনটা জানানো হয়েছে যে নতুন কোচের সাথে কথাবার্তা অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে, এবং সেই কোচের সাথে 2 বছরের জন্য চুক্তির আলোচনা হয়েছে। এবং এর পাশাপাশি যেমনটা জানা গেছে যে সেই কোচটা এর আগে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছেন, এবং তিনি একজন স্প্যানিশ কোচ। সেহেতু হাবাসকে বাদ দিলে প্রাক্তন বেঙ্গালুরু এফসি দলের কোচ কার্লোস কোয়াদ্রাত এবং সার্জিও লোবেরার নামটাই কিন্তু প্রবলভাবে উঠে আসছে এই মুহূর্তে। তো এখন এটাই দেখার বিষয় হবে যে শেষ পর্যন্ত কার হাতে ইস্টবেঙ্গল দলের দায়িত্ব তুলে দেওয়া হয়। তো এবার পরের আপডেট নিয়ে কথা বললে, যেমনটা জানা যাচ্ছে যে 25 বছর বয়সে ভারতীয় রাইট ব্যাকের প্লেয়ার ল্যামগৌলেন হাংসিন, যে বর্তমানে চার্চিল ব্রাদার্স ক্লাবের হয়ে খেলছে, তো এই হাংসিনের সাথে কিন্তু কথাবার্তা চালাচ্ছে বর্তমানে চেন্নাই এফসি দল। এবং সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আগামী মরশুমে হাংসিন এর আইএসএল এ পদার্পণ ঘটতে পারে। তো এবার নেক্সট বিষয় নিয়ে কথা বলে, 20 বছর বয়সে ভারতীয় সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার রোহিত দানু, যে বর্তমানে হায়দ্রাবাদ এফসি দলের হয়ে খেলছে, তো এই রোহিত দানুকে আগামী মরশুমে দলে নিতে চলেছে বেঙ্গালুরু এফসি। তো যেমনটা খবর, হায়দ্রাবাদ এফসি দলের কিন্তু কিছু আর্থিক সমস্যা রয়েছে, সেহেতু সম্ভবত আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ার হাতছাড়া হতে চলেছে হায়দ্রাবাদ এফসি দলের, তেমনটাই খবর। তো এবার ভিডিওর শেষ টপিক নিয়ে কথা বললে অবশ্যই সেটা মোহনবাগান দলকে নিয়ে। তো তোমরা জানো সুপার কাপের পরেই একজন বিদেশি স্ট্রাইকার আনতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো এর মাঝেই যেমনটা খবর যে 27 বছর বয়সী পোল্যান্ডের সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার অস্কার জাওয়াদার সাথে গত 3 মাস ধরে কথাবার্তা চালাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট, এবং এই প্লেয়ারটার এজেন্টের সাথে নেগোসিয়েশন চলছে এই মুহূর্তে, তেমনটাই খবর। তো যদি সবকিছু ঠিকঠাক ভাবে এগোয় তবে কিন্তু এই জাওয়াদাকেই তোমরা দেখতে পাবে সবুজ মেরুন জার্সিতে। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।